কারেন্টে খুব বেশি সমস্যা করে, এর লাগে কাজ করতে একবার মন চাইলেও বাদরবার জানে হয় কাজ করতাম না। আর তো বেশি গরম, যে সময় সময় বেশি গরম পড়ে, আজকেও কালকের তুলনায় গরম কিছু কম আছে। আর সোশ্যাল মিডিয়া তো দেখি বারবার যে খুব বেশি গরম, সব মানুষে হইরা গরমের মাঝে ডিম ভাজি করে খাইরা, গরমের মাঝে মাছ কম ভাজি করে খাইরা। আসলে এগুলা কিন্তু সত্যি নেই। আমি ভিডিও যতটুকু দেখলাম, ভিডিও তো এডিট করিও বানানি যায়, যাই হোক আমার যতটুকু গরম মনে হয় যে সব কিছু সত্যি। তারপরেও আমরা অনেকটা বালা আছি, আমরা যেহেতু গরমের মধ্যে তাকিয়ে কাজ করলাম, কারেন্ট গেলেও আর আবার কারেন্ট, আর পুরুষ মানুষ যারা বাড়া কাজ করে তারা অনেক কত কষ্ট। আমরা তো গরম তাকি, তারা কষ্ট আমরা উপলব্ধি করতাম পারলাম না। আর যারা বাড়া কাজ করে তারা অবশ্যই বাড়ার কাজের নিজের কষ্টটা বুঝতে পাররা, আমরা তাকে বালাও বুঝতে পাররা, আমরা হত তার কষ্ট বুঝলাম না। আর আজকে একটু দেখলাম যে বাক্কা বাতাসও দে, বাতাস দেওয়ার বাইরে খুব বেশি বালা লাগে, আর গরুর ভিতরে ফেনের বাতাসও দেওয়া গরম হয়ে গেছে লাগে। ছোট বোন দেখাম কাজও হেল্প করছি, কিছু কিছু কাজ আটাইয়া দিছেও, বিছনা চাদর টেবিল গুছানি আর চেয়ার ওয়ার জায়গা নেওয়া আর ঘর ঝাড়ু দেওয়া সব কিছু করছি, আর একটু একটু করিয়া হেল্প করছি। আর এখন কিছু কাপড় ধুইতাম, কাপড় ধোয়া দেখি কাপড় খাঁচার সাবন শেষ, এখন ইটা দিয়ে কাপড় ধুই মুখিলা, কাপড় খাবার খাঁচার সাবন আনা লাগবো, তারপরে কাপড় ধোয়া লাগবো। ও লাল মুরগ আনছি তোমার খাওয়া।
আমার সাদা মুরগ খাই না, লাল মুরগ আনা হয়েছে। আমার ওষুধ ডালা খান্তান সাদা মুরুগ নি, সাদা মুরুগ একটা দিওটা নিয়াও ও জোত ডাল এইন তোলা ও যে করাই তাও হেন্ডে ও নো করাই দাও তাইন তো ন তো ডিম গুর ভিতরে আমি খেয়াল করছি তোর ডিম বাহর তুই ভালো লাগে তোর ডিম ভাস দেখি আর বাজার থেকে লাল মুরগ আইসে আর ব্রয়লার মুরগ আইসে আর ভাবি হইরা আমি লাল মুরগ চলে গিয়া দিতাম তো আম্মা গরম পানি বয়েছেন চুলাত আর গরম পানি আনবা আর ভাবিয়ে তার আগে ব্রয়লার মুরগ জাস্ট অটা খাটি লাইরা তো আম্মায় ব্রয়লার মুরগ খাই না, আম্মার লাগি লাল মুরগ আনা হয়েছে আর আমরা সকলে ব্রয়লার মুরগ খাই তো লাল মুরগও খাই আমরা দুটাও খাই মো তবে আম্মা বিশেষ করে লাল মুরগ সরি ব্রয়লার মুরগ একদম পছন্দ করেন না। তো লাল মুরগ যেটা একটা রয়েছে এখনও পানি গরম হয়েছে না, পানি গরম হইলে আমি গোসলের আগে লাল মুরগ অটো চুলাইয়া দিলাইমো আর তারপরে গিয়ে গোসল করে লাইমো এখন প্রায় আড়াইটা বাজি গেছে আর চুলাইয়া যদি দিলাই তার বাদে গিয়ে গোসল করে লাইমো কারণ গোসলের পরে কিন্তু চুলানিত লাগলে একটু গন্ধ গন্ধ ভাবো লাগে আর সব আমরা বারান্দার মাঝে বনো কারণ গরম লাগে তো খুব বেশি আর নবই আসছি আর পানি গরম দিলেছি মুরগোর উপরে তো পানি গরম দিলে খুব তাড়াতাড়ি মুরগোর ফয়ের রুম উঠে যায়, গরমের দিন জোরের পরে যখন তিনটা বা আড়াইটা বাজে যায় তখন গোসল সিরিয়াল পরে খেয়েও তাড়াতাড়ি গোসল করে না গরমের কারণে। এলাকি গরম পানি দিছুন বারান্দা আসা লাগবো ট্যাং রয়েছে ভিজিব আম্মা আরো দে গরম পানি বোয়াও গরম পানি দিয়ে চুলাই সুবিধা হইব ওর ট্যাঙ্গে খান রয়েছে ভাবি মনে হয় দেখো তুমি তো নি দোকান তো